আপনি উল্লেখ করলেন যে আপনি চোদ্দোটা আলাদা রকমের কাজ একসাথেই করতে পারেন তাই আমরা সবাই এটা জানতে খুব আগ্রহী যে আমরা কিভাবে আমাদের মন আর শরীরের উপর এই দক্ষতা অর্জন করব ও কে বলেছে এরকম আমি তো এরকম কিছু বলিনি তা যাই হোক তোমার লিভার রয়েছে কাজ করছে তুমি কি জানো কতগুলো কাজ একসাথে করছে সেটা তোমার মস্তিষ্ক একসাথে যতগুলো কাজ করছে বর্তমানে তোমার লিভার তার থেকে অনেক বেশি কাজ করছে একটা মস্তিষ্কবিহীন যকৃৎ যদি এতগুলো কাজ করতে পারে একটা বুদ্ধিমান প্রাণী কত কিছু করতে পারবে না আমি শুধু এইটা বলছিলাম নিজের বৈশিষ্ট্যগত কাজ নয় যদিও সেরকম কাজও সম্ভব একটা কথা তোমাদের বুঝতে হবে যে একটা ঘূর্ণায়মান বৃত্তের ওপরে আচ্ছা তোমরা কি কোনো বৃত্তাকার গ্রহের ওপর রয়েছ সেটা ঘুরছে বেশিরভাগ মানুষই এটা অনুভব করে না যতক্ষণ না পর্যন্ত তারা কোনো কিছুর সেবনে মত্ত হয় অথবা রোগগ্রস্ত হয়ে পড়ে হঠাৎ করেই তাদের মনে হয় দুনিয়াটা গোল তোমরা কি জানো একটা মানুষের পক্ষে এটা কতখানি জটিল একটা বৃত্তাকার গ্রহের ওপর দিয়ে একটা নির্দিষ্ট অক্ষরেখা বরাবর চলা যেটা কিনা আবার ঘুরে চলেছে এবং যেটা চুম্বকীয় শক্তি তোমার উপর সবসময় সক্রিয়মান একটা এক বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখো সে জানে এটা কতটা কঠিন কাজ দেখেছো কিন্তু যেই না হাঁটতে শিখে গেলে অমনি তুমি বুঝে ফেললে যে এটা তো আর কোনো ব্যাপারই নয় এবার ভাল লাগছে না তুমি গাড়ি চালাও তুমি মোটরসাইকেল চালাও কিন্তু হাঁটাটাই এত জটিল একটা প্রক্রিয়া এতটাই কঠিন হাজার একটা কাণ্ড কারখানা তোমার হাঁটু তোমার মস্তিষ্ক তোমার শরীরের সব তরল পদার্থ সবগুলো সব সঙ্গে কাজ করছে কিন্তু যদি সচেতনভাবে পরিচালনা করা যায় তাহলে এই হাজার টাকা তোমরা পরিচালনা করতে পারো যদিও আদারওয়াইজ তোমরা এটা করছোই কিন্তু কনশাসলি সচেতনভাবে করা সম্ভব তো আমি শুধু বলছিলাম মস্তিষ্কের বিভিন্ন প্রণালীর ব্যাপারে যেটা তোমাদের আসলে পরিচালনা করতে হবে না সেটা শুধু আরম্ভ করে ছেড়ে দিলেই হয় তোমার পাড়ার ওই মেয়েটির কথা ভাবার জন্য তোমাকে কি প্রত্যেকবার কাজটি সূচনা করতে হয় না একবার তুমি তার দিকে তাকালেই সেটা নিজের থেকে শুরু হয়ে যায় দিকে আকৃষ্ট তুমি যদি দশটা আলাদা আলাদা জিনিসের প্রতি আকৃষ্ট হও তোমার মস্তিষ্কও সক্ষম হবে দশটা আলাদা আলাদা পথ তৈরি করতে এবং সেগুলোকে চালিত করতে একটা জটিল অঙ্কের সমস্যা একটা অনুভব একটা সুর কিছু রাগ এটা ওটা একশোটা বিষয় একসাথে হয়ে থাকে কারণ আমাদের জটিল মস্তিষ্কটি এই প্রকারেরই কারণ আমাদের মস্তিষ্কটি এইরকমই জটিল এই জটিলতা তুমি ব্যবহার করতে পারো নিজেকে লাগামহীন ভাবনা এবং আবেগ দিয়ে মত্ত রাখতে বা যদি এটাকে নিয়ন্ত্রণ করতে পারো এটা এমন কিছু করতে পারে এটা চমৎকারভাবে কাজ করতে পারে যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকে তো তুমি সব কিছুকে এক অসাধারণ পদ্ধতিতে প্রকাশ করতে পারবে যদি কেউ ওখানে হেঁটে যায় তুমি যদি তার দিকে লক্ষ্য করো তুমি বুঝতে পারবে যে তারা শারীরিকভাবে সুস্থ কি না হ্যাঁ না শরীরটা যে প্রভাবিত হয়েছে তুমি সেটা লক্ষ্য করতে পারছো কি না শুধু তার হাঁটা দেখে একইভাবে মনটাও প্রভাবিত হয়েছে কি হয়নি তোমাদের কর্মশক্তিও প্রভাবিত হয়েছে কি হয়নি এই পুরো ব্যাপারটাই কিন্তু দৃশ্যমান বেশিরভাগ মানুষই হয়তো দেখতে পায় না কিন্তু তুমি চাইলে পাবে ঠিক এই সময় বেশিরভাগ মানুষের সমস্যাটি হলো এই সময় তার হাতে রয়েছে এক সুপার 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 কম্পিউটার কিন্তু এই গ্রহের সবচাইতে বাস্তব বুদ্ধি সম্পন্ন যন্ত্র হল এই মানব প্রক্রিয়া আমি জানতে চাই তোমরা কি ইউজার ম্যানুয়ালটা পড়েছ হ্যালো না কবে সেটা পড়া শুরু করবে একদম শেষ দিনে আমি এই হাস্যকর ব্যাপারটা লক্ষ্য করেছি মানুষ তখন গীতা পড়ছে যখন তারা মরতে বসেছে আমি বলি এই ইউজার ম্যানুয়ালটা পড়ছো জীবনের শেষ দিনের মানে কি তুমি যখন এটা ফোন কেনো তখন কি ইউজার ম্যানুয়ালটা প্রথম তিন দিনেই পড়ে নাও নাকি তিন বছর পর যখন এটা বেচার সময় হয়ে গেছে হ্যাঁ পড়ে তো নেওয়া উচিত প্রথম তিন দিনেই আমি তোমাদের কোনো শাস্ত্র পড়তে বলছি না কিন্তু এটা তো একটা জীবন্ত শাস্ত্র কিন্তু এই শাস্ত্রটা তো পড়ে বুঝে ফেলতে হবে বুঝতে হবে এর গতি প্রকৃতি কর্মক্ষমতা এবং সীমাবদ্ধতা কোথায় এই জীবনটা কেবলমাত্র এটা না ওটার জন্যে নয় এই জীবনটা কেবলমাত্র নিজের জন্য এখানে কোনো বাছাবাছির ব্যাপার নেই এটা কেবলমাত্র তুমি যদি নিজেকে অন্য কিছুতে উৎসর্গ করে ভাবো যে এটা কেবল সেটারই জন্য আসলে এটা কিন্তু ঠিক নয় তুমি ভাবছ শিক্ষা তোমার জীবনের মূল বিষয় না জীবনের মূল বিষয় হলো এইটি তুমি এইটাকে শিক্ষিত করতে চাও তুমি চাও এইটি ভালো করুক তুমি চাও এইটি ভালোবাসা অনুভব করুক তুমি চাও এটি আনন্দ অনুভব করুক আর তুমি চাও এটি সব কিছু করুক অন্য সব জিনিস হলো আনুষঙ্গিক মাত্র আর এটাই হলো মূল বস্তু তাই কি না তো যদি এটাই আসল বস্তু হয়ে থাকে তাহলে এটা কিছুটা মনোযোগ দাবি করে না কিছুটা পরিমাণ মনোনিবেশ আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আর নিজের রূপকে অনবরত দেখে যাওয়া নয় তোমার সেই সব দিকগুলোতে নজর দেওয়া উচিত